আপনাদের হাতে মুরগা দিলাম, তুইলা দেন এরা সোলায় টোলায় কি সুন্দর করে বলেন মধ্যে রান টান লইয়া দেন কি মশলা টসলা দিয়ে মাই কাটে গেলাই যাচ্ছে দেখা তো জিভে জলাই আপন তাছে গাইস কি আর করার কাঁচা দর খাওয়ান যাইতো না পুরা দিয়া খাইতেইব গাইস দেন দইও মাইরা দিছে টেস্টটা আরও একটু ভালো হইব দইটা দেওয়ার কারণে গাইস কি সুন্দর করে দেখেন মাখতাছে দেখা তো লুলটুল ফেরা দিতেছে গা আমরা পুরা দিয়া খামো কারণ কথা দিয়া লাইছি এখন আবার দেখেন মুরগির রান গুলারে ফুরা দেওয়ার লেগে দেখেন মাটির তলে তো কয়লা উঠাইলাম দেখেন ফাঁতির মধ্যে একলা কয়লা লইলাম তো হুকা তো ভাই আরা ফাঁদে লইয়া যাইতেছে দেখেন কি সুন্দর করে চুলার এনো শীতের মধ্যে রান গুলারে ডুহাই এখনো ফুরার লাগে লেডি করে লাগছি তো গাইস একটা একটা করে দিতেছি ফুরমু খামু আপনারা দেখতে দেখেন দিয়া লাইলাম আগুনের মধ্যে গাইস কি সুন্দর করে দেখেন কয়লার আগুনের মধ্যে ফুইরা ফুইরা হইতেছে জিভে তো জ্বলাই পড়তেছে কি আর করার এখন যদি খাইলে সবই মিললে আমার দুইটা কন্যা টুন্যা করে খালু নিয়ে ফেলাইব সমস্যা নাই সবাই লগেই খাইতেইব কোনো করার নাই আমি কষ্ট করতেছি হেরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে গাইস খুব ভাল লাগতেছে ফ্যামিলির সবার সাথে পুরা মুরগি আজ ফার্স্ট খাইতেছি নিজের হাতে তৈরি করে আর গাইস আপনারা এই ভিডিওটা দেখে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর কীভাবে পুরা মুরগি বানাই আপনারা দেখে শিখতে পারবেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন গাইস দেখেন বাতাস করতে করতে রানের ফুইরা টুইরা লাগতেছি তারপর দাও হিট নাই আগুনের তারপর দাও বাতাস করতেছি কি আর করার ফার্স্ট টাইম ফুর তুইব গাইস অনেক কষ্ট হইতেছে ফ্যামিলির সবাই খাওয়াই তুইব আমার যেহেতু ধরছে আমি এত সুন্দর করে একটা সার্ভিস দিয়ে তুইব না দিলে তো কইব কি ফ্যামিলির সবাই পুরা মুরগির দায়িত্ব আমার ফের জাফাইয়া ফালাই দিছে তো কি আর করার হেরা তো সুন্দর করে ফুইরা খাওয়াই তুইব না যেহেতু আবার পরদা কইবে যে কি ফুইরা খাওয়াইলাম কাঁচা টাঁচা খাওয়াই দিছে গাইস খুব সুন্দর করে হইতেছে কয়লার আগুনগুলা দেখে কিন্তু অনেক ডর লাগতেছে অনেক হিট হইতেছে দেন গাইস আমরা পুরা মুরগি করা শেষ অনেক রুটি বানাইতেছে আফারা তো রুটি দিয়ে আমরা খামো আপনারা দেখতে থাকেন দেন চুলার মধ্যে রুটিগুলা তৈরি করতেছে খুব সুন্দর করে দেখে তো আমার ওখানে খাইলে তো মনটা খাইতেছে গাইস দেখেন পুপা তো ভাই যখন খুললো সব কিছু রেডি ওখান খালি আমরা খামো গাইস এর আগে থাকে তো আমি দেখেন রান্ডারে লিয়া কিন্তু জিভে জ্বলাই পড়তেছে রান্ডারে দেখে কারণ আমি কষ্ট করে তৈরি করছি মনটা করতেছে খাইলে এটাম কিন্তু হেরা বাইরে থেকে দিক খেলেছে গাইস তো সবাই বইয়া গেছে খাওয়ার লেগিয়া হেরা খিদা লেগে গেছে বেশি গাইস আমি কষ্ট করছি আমার খিদা লাগে না হেরা খিদা লেগে গেছে কি আর করার উঠাইয়ে না উঠাইয়ে না